ফরজ গোসল, ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু, অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দেহ হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন? অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে পাঁচ অক্ত আমি ফরজ করে দিতাম কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে ওইটা দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে আস ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে অজু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়ে ছকে সজন, আমাকে গোসল করতে হবে? অবাক কথা। একটা লোক মারা গেছে, তাকে তিনবার পাঁচবার সাতবার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে এ করে দাও, গোলাপ জল দিয়ে দাও, এই পানিকে বড়ের পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, তিনবার পাঁচবার সাতবার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি। জুমার খুতবা বাইতুল হামজামে মসজিদ, সমস্ত দিনী ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে, মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম তো, আমি পানি খরচ করলাম তো, আমার হাতে তো পেশাব লেগে নেই, পায়খানা করলাম আমি, পানি খরচ করলাম তো, আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি তো, আমার হাতে পায়খানা লেগে নেই, আমি নাকের কাছে দিলে আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে? এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়, বাড়িতে সুন্দর করে গোসল করে ওযু করে দূরে কাত সলাত আদায় করে কাজে বের হবেন, একবারে পরিষ্কার হয়ে দাঁত পরিষ্কার করবেন, পেশাব করতে গিয়ে মাটি দিয়ে পা পবিত্রতা অর্জন করবেন। আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদুহুল ইউমনা লি তামিহি ওয়া তাহুরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য, ভালোর জন্য। ওয়াদুহুল ইসরা, আর বাম হাতখানা ছিল লে কাদাইহি, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য। এই জন্য বাম হাতে চা খেতে হবে না, বাম হাতে পানি ধরতে হবে না, বাম হাতে খাদ্য খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ শোনো, পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য, খারাপের জন্য, আর ডান হাত হচ্ছে ভালোর জন্য। আপনাকে আমি একটা জিনিস বুঝাই যে আল্লাহর নবী ঘুম থেকে উঠে এ হাতটা সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? বললেন যে এই শোনো, আগে হাতটা ধুয়ে নাও ভালো করে, তারপরে পানিতে ডুবাও, দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধোও তিনবার ভালো করে, তো একটু পরে কিন্তু আমরা কনুই পর্যন্ত ধোও তো করব, একটু পরে করব না? আচ্ছা, তখন কবজি ধোয়া পড়বে না? তো তাহলে আগের কাজটা কি আল্লাহ রাসূল বৃথা করতে বললেন? এমন তো কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় না।
তাহলে কেমন হয়ে গেল? তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার ফালতু হয়ে গেল? জি না, কবজি পর্যন্ত হাত তিনবার করে ভালো করে ধুইলে এ হাত এখন উপযুক্ত হয়েছে, এ হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে। কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে। কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে, যাতে করে এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায়। যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে? ভালো করে ধুয়ে নিতে হবে। যার কারণে আল্লাহ রাসূল খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন, বিশেষভাবে রাতে ঢাকতে বলেছেন। কেন? রাতে বালা মুসিবত চলে, যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে ঢুকে যায়। আর আপনি কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। এর পরেও যদি মানুষ সালাত আদায় না করে তাহলে রোজার নেকি বাতিল হবে। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। সারা রাত চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে, কিন্তু তার যদি সলাৎ না থাকে, নামাজ না থাকে, তাহলে কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, কোনো ইবাদতে এরকম হয় না। দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, কোনো ইবাদত এ কাজ করতে পারবে না। বিচার মাঠে দান আপনার ছায়া তলে আপনাকে ছায়া করে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে। কোনো ইবাদত এরকমভাবে আসতে পারবে না দান ছাড়া। মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে, দান খুব শক্তিশালী ইবাদত। অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি, তখন এ দানের নেকি থাকবে না। নামাজ সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামাহ সলাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সলাৎ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইর আমালিহি। যদি সলাৎ টিকে যায় সব আমল টিকে যাবে। অইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইর আমালিহি। আর যদি সলাৎ না থাকে, সলাৎ বাতিল হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সলাতু সালাসাতু আসলাসিন। সলাৎ তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, অযু হলো তিন ভাগের এক ভাগ। অরুকু সুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। অসজুদ সুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফানামাত ফামানাত দাহাবে হাক্কে হা কবিলাত মিনহু সলাতু হো কবিলাত সায়রু আমালিহি। যদি সে ঠিক ঠিক সলাৎ আদায় করে তার সমস্ত ইবাদত কবুল করা হবে, সলাৎ কবুল করা হবে। আর ওয়াইন রুদ্দা তালাই হে সলাত হয়, যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সলাৎ যদি কবুল না হয়, তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে, আর কোনো ইবাদত সে দেখতে পাবে না। দানের ইবাদত পাবে না, হজের ইবাদত পাবে না, শ্যাম পালন রোজা থাকার ইবাদত পাবে না। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ইবাদত হলো সলাৎ, যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই। সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে। বাপ মা বলবে এরপরে পড়বে এ কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি, মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই, সেই কাজটা হলো সলাৎ। অন্তত ফরজ জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছিয়ে থাকবেন না, সেটা হলো সলাৎ। সম্মানিত দিনী ভাই বোন,